हाय फ्रेंड्स, आज के रिव्यू करब इकुबिट 400 आयु कैप्सुल निये। अवश्य अपनी थामनेल देखे ही भिडियोटी क्लिक कर अर्थात सेक्स लाइफे अपन किसी समस्या रही है तई और सेक्स लाइफर सकल समस्यागुलो दूर करते चाहले भिडियोटी शुरू थेके शेष पर्यन्त वाच करबें। आशा करी ताहले अपनी अपनार समस्या थेके मुक्ति पाबें। और ये ओषुधटी बाजारजात करे थाके ग्लोब फार्मासिटिकल। तो बंधुरा, पुरुषेरा देखबें जदि तारा ठीकठाक मतो सेक्स करते ना पारे তাহলে তার মন ভালো থাকে না, তার শরীর সবসময় একরকম দুর্বল অনুভব করে এবং নিজেকে নিজে অনেক ছোট মনে করে। তো আপনার হয়তো বিয়ে হয়ে গেছে, তো আপনি আপনার বউ বা পার্টনারকে একদমই খুশি করতে পারছেন না। তো এর জন্য আপনি এখন কি করবেন? তো বাজারে গিয়ে হাবজাবি প্রোডাক্ট বা ওয়ান টাইম ওষুধ নিচ্ছেন কিন্তু ভালো কোনো ফলাফল পাচ্ছেন না। তো আজকের এই মেডিসিনটি আপনার জন্য এবং পুরো ভিডিওটি দেখতে থাকেন। প্রথমে বলে নিচ্ছি, এই ওষুধটি সেক্সের একটি উত্তম ওষুধ। বন্ধুরা, এই ওষুধটি সেবন করে অনেক রুগী অর্থাৎ সেক্সের রুগী ভালো হয়েছে এবং তারা ভালো একটি ফল পেয়েছে। তো এটি সেক্সুয়ালি কি কি কাজ করে থাকে তা আজকে জানবো। অর্থাৎ এই ইকুবিট ক্যাপসুলটি সেক্সের সাথে কি কি কাজ করে অথবা সেক্স সাইডে কি কি কাজ করে থাকে তা আজকে জানবো। বর্তমান সময়ে পুরুষের একটা কমন সমস্যা দেখা যাচ্ছে যে পুরুষ বেশি সময় সহবাস করতে পারছে না। তার স্ত্রীর কাছে যখন সে মেলামেশা করতে চায় তার বীর্য তাড়াতাড়ি আউট হয়ে যায়। আর তাড়াতাড়ি যখন বীর্য আউট হয়ে যায় তার একটু মন ছোট হয়ে যায় এবং তার স্ত্রী অখুশি থাকে। সে অখুশি থাকার কারণে দেখা যাচ্ছে দুজনের মধ্যে প্রায় ঝামেলা লেগেই থাকে, সংসার জীবনে খুব অশান্তি হয়ে যায় এই সেক্সুয়ালি সমস্যার কারণে। আর এই সমস্যাকে আপনি ছোটোখাটো মনে করবেন না, কারণ আপনার যেমন সেক্স করতে ভালো লাগে তেমনি আপনার স্ত্রীও এরও ভালো লাগে। কিন্তু আপনি যখন সেক্স করতে যান তখন আপনার অল্প সময় ফিল হওয়ার পরেই আপনি উঠে চলে যান অথবা আপনার বীর্য আউট হইলে আপনি উঠে চলে যান, তখন আপনার স্ত্রীর মন খারাপ হয়ে যায়। তো আপনার যদি টাইমিং একদমই কমে গেছে তাহলে আপনি এই ইকুবিট 400 ক্যাপসুলটি গ্রহণ করলে আপনার এই সমস্যাটি একদমই সেরে যাবে এবং আপনার টাইমিং একদমই বেড়ে যাবে। আগে যেখানে 2 বা 4 মিনিট সহবাস করতে পারতো এখন দেখা গেছে আধা ঘন্টা অর্থাৎ 30 মিনিট পর্যন্ত সহবাস করলে আপনার পেনিস সহজে বের হবে না। এতে করে আপনার স্ত্রী কেঁদে ফেলবে এবং বীর্য বের হবে না। তো বন্ধুরা, এই ওষুধটি আরও কাজ করে থাকে যে সকল পুরুষের পেনিস একদমই খাড়া হতে চায় না, পেনিস নরমও নুয়ে থাকে, পেনিস শক্তই হচ্ছে না,
গরম দুধ দিয়ে সেবন করতে হবে। 200 আইউয়ের একটি ক্যাপসুল প্রতিদিন রাত্রে এবং সকালবেলা 200 আইউয়ের একটি ক্যাপসুল গ্রহণ করবেন। আর যাদের বীর্য অথবা সেক্সের সময় বৃদ্ধি করতে চান, সেক্সের সময় যারা বৃদ্ধি করতে চান, তারা প্রতিদিন রাত্রেবেলায় 400 আইউয়ের একটি ক্যাপসুল খেয়ে নেবেন, তাহলে আপনি লম্বা সময় ধরে সেক্স করতে পারবেন। তো এই ইকোবিট মেডিসিন সম্পর্কে এই পর্যন্ত থাকলো। পরবর্তী কোন মেডিসিন সম্পর্কে রিভিউ করব অথবা স্বাস্থ্য সম্পর্কে অথবা সেক্সুয়াল সম্পর্কে কোনো ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানাবেন কোন কোন ভিডিও আপনাদের জন্য দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।